শুক্রবার সকাল 9টার সময় বসুরহাট পৌরসভা ভবনের সামনে দরিদ্রদের মাঝে শাড়ি লুঙ্গি উপহার প্রদান করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এ সময় এক বৃদ্ধ একটি শাড়ি পরিবর্তন করে নিতে চাইলে তাকে কিল ঘুষি দিতে দেখা যায়। আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা ওই অনুষ্ঠানে অনেককেই লাঞ্ছিত করতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নূর হোসেন ফরহাদ সহ আরও অনেকে।